লাশা যাইয়া অপরাধ করো নাই কিন্তু মামলা খাইছো দুনিয়ার একটা হাকিমের সামনে পাট লই দাঁড়ানো যায় না আমার নবী হাকিমের 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 কথা কয় না নবীর সামনে কোন আক্রমণ কথা কয় না আগে আদব শিখো আল্লাহ ক জগতের মানুষ জিব্রাইল কিভাবে আমার নবীর সামনে বসে আগে আদব শিখো নবী শিখো তারপরে ইসলাম বুঝবা কথা কোন ঠিক কিনা নবীজির সামনে দাঁড়াইতে হইব পৃথিবীর শ্রেষ্ঠ আদব শ্রেষ্ঠ তাজিম নিয়ে যদি ওই এত আদব আপনার এত ইজ্জত এত প্রেম না থাকে অন্তত ঠিক নামাজে শুরুতে যেন দাঁড়ায় হে নবী সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামি কান্দিলেন উম্মতের মায়া এখনো কান্দেন রওয়াজা নবী নবী আমরা মরণের কানে আপনাকে শিয়র পেলে নবী মরণে আসতে পারেনি যখন পারেনি থাকবে না মরণ যাত না গোলামদের এই তপাসনা মেহরাবে কাবা ঝুকি সুবহানাল্লাহ দেখেন আমার নবীর ইজ্জত কেমন খানায় কাওয়ার মোতোয়াল্লি আব্দুল মুতাল্লিব নবীজির দাদা 40 দিন আগে নবীজি পৃথিবীর আসার আগে পৃথিবীতে আসার 40 দিন আগে আল্লাহ একটা সুরা নাজিল করছেন সুরার নাম হলো সুরা ফিল কোরআন আসেনি আল্লাহ বলে আলাম তারা কাইফা বলা হাবিব আপনি কি দেখেন নাই উমা নবী দেখবো তো নবী দেশ পৃথিবীতে আইয়ে এনো তারপরও আল্লাহকে আপনি দেখছেন তখনও আপনি ছিলেন তাহলে প্রমাণ হয় আল্লাহ নবী তখনও এখনো কিয়ামত পর্যন্ত নবী থাকবে যিনি হায়াতুন নবী ইনার কোনো মরণ নাই আমার নবীর মরণটা যেমন করলাম জীবনটা তেমন করলাম আশাটা আগমনটা যেমন করলাম বিদায়টাও আমাদের জন্য করলাম আমার নবীর আশাটাও ইসলাম বিদায়টাও ইসলাম মা কথা কয় না আব্দুল মুতাল্লিব 40 দিন আগে বাসা আবরা আইসে কাবা বাইতো ফাচ্ছি নিও আব্দুল মুতাল্লিব কইছে আমার কিন্তু সর্ষের তেল দাও বলে কেন কো যার গত্তে বাসাইবো তো আল্লাহ বাসাইছেন আজকে সকাল বেলায় আব্দুল সকাল মানে সবে সাদেকের টাইমে আব্দুল মুতাল্লিবের রাতে তো খানা খাবার সাবিত দরজা খুলে দিব মানুষে এটা বেশি মূর্তি টুর্তি আছে তারা হেসুমের ইসলাম পালন করতে পারে হেসুমের যেটাই থাকো মূর্তি পূজা মূর্তি পূজা করতো তো আজকে যাই সাইদে কাবাটা ভাঙি গেছে আল্লাহ একবার কয় না আব্দুল মুতাল্লিব বই গেছে আল্লাহ আব্রাহা বাদশা ভাঙতে আইলো ভারে ন আজকে কেড়া তোমার ঘরটা ভাঙলো আব্দুল আচ্ছা আপনারা যদি দেখেন সকালে উঠে আপনাকে মসজিদটা ভাঙিয়ে গেছে আপনারা কষ্ট হইতেন তো সেটা তো মসজিদের মসজিদ খানায় কাবা আব্দুল মুতাল্লিব পাগল হয়ে গেছে আল্লাহ কে ভাঙলো তোমার ঘরটা তো একটু উকি দিয়ে সাদে না ঘরেটা ভাঙে না এটা মা আমার ঘরের দিকে এনে শেষ দিয়ে দিয়েছে আমার আলা হজরত যেটা আলা হজরত ছিল না আমার আলা হজরত ফাজলে বেল্লবী আজিমুল বারাকাত ইশকে মোহাব্বত ফাজলে বেল্লবী রাদিয়াল্লাহু তাআলা উনি লিখতেছেন জিন কো সিজদে কো
মেহরাবে কাবা ঝুকি উন বাহু কি লাতা কাঁদে ফেলা সালাম মুস্তফা রহমত পে সালাম শামে বজ মে কাজিমুদ্দিন কিবলা আব্দুর রহমান কিবলা মুর্শিদ বাবা জালালি শাহেন শাহে বেলায়েত পেলা ও সালাম মুস্তফা জান সাইয়েদি মুর্শিদি জার জার প্রিয় মুর্শিদ ও সে পীরে তোরি কত পেলা মুস্তফা জানে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম নূরের নবী আপনার দরবারে হাতে বেরি পায়ে বেরি এ আসামি পরোয়ারি আপনার কোটে নবী গো সালাম হইয়াছি আপনার মহান এজলাসে জাবির পাইবার আসে এ গোলামরা হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এত দেরি সে কাবার।